রাশিয়ার অর্থনীতিকে বড় ধাক্কা দেওয়ার পরিকল্পনা, G20 থেকে সরানোর ভাবনা আমেরিকার। আমেরিকা রাশিয়াকে G20 গ্রুপে রাখতে চাইছে না, এমনটাই ইঙ্গিত মিলেছে সূত্র মারফত। আসলে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের কথা যেন সে ইঙ্গিতই দিচ্ছে। তিনি সে ইঙ্গিত দিচ্ছেন যাতে মনে হচ্ছে আমেরিকা G20 গ্রুপে রাখতে চাইছে না রাশিয়াকে। লক্ষ্য আসলে রাশিয়া অর্থনীতিকে আরও বড় ধাক্কা দেওয়া, সেই দিকে এগোচ্ছে আমেরিকা। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, মস্কোর জন্য এখানে স্বাভাবিকভাবে থাকা সম্ভব নয় বলে উল্লেখ করেছেন। ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়াকে প্রধান অর্থনীতি G20 গ্রুপের মধ্যে থাকা উচিত কিনা তা নিয়ে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা পরামর্শ করবে বলে জানিয়েছেন তিনি। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান হোয়াইট হাউসের একটি সংবাদ সম্মেলনে G20 রাশিয়ার সদস্যপদ সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের বলেন, আমরা বিশ্বাস করি যে এটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সম্প্রদায় রাশিয়া স্বাভাবিকভাবে থাকতে পারে না, তবে নির্দিষ্ট প্রতিষ্ঠান এবং বিশেষ সিদ্ধান্তের জন্য আমরা আমাদের মিত্রদের সাথে পরামর্শ করতে চাই, আর কোনো ঘোষণা করার আগে সেই প্রতিষ্ঠানগুলিতে আমাদের অংশীদারদের সাথে পরামর্শ করতে চাই। G20 হল আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম, যা বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুলিভান বলেছিলেন যে রাষ্ট্রপতি যখন ঘোষণা করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ায় তেল এবং গ্যাস আমদানি নিষিদ্ধ করতে চলেছে, তখন তিনি খুব স্পষ্ট ছিলেন। তিনি বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অনন্যভাবে অবস্থান করছে, আমরা একটি শক্তি উৎপাদনকারী, আমরা এটি করতে পারি, আমরা রাশিয়ান তেল এবং গ্যাস এবং কয়লা আমদানি নিষিদ্ধ করার এই পদক্ষেপ নিতে পারি এবং এটি প্রতিরোধ করতে সক্ষম হতে পারি, এর বিরুদ্ধে স্থিতিস্থাপকতা রাখতে পারি। তবে তিনি সেই বিবৃতিতে বেশ স্পষ্টভাবে স্বীকারও করেছিলেন যে আমাদের কিছু ইউরোপীয় মিত্র এবং অংশীদাররা এটি অনুসরণ করতে সক্ষম হবে না এবং তিনি তাদের এটি করার জন্য চাপ দেবেন না। সুলিভান বলেন, আমরা আমাদের ইউরোপীয় অংশীদারদের সাথে যা অর্জন করেছি, আর্থিক নিষেধাজ্ঞা, রপ্তানি নিয়ন্ত্রণ এবং রাশিয়ান অর্থনীতিতে আঘাত করার অন্যান্য পদক্ষেপের পরিপ্রেক্ষিতে একটি বৃহৎ অর্থনীতিতে এমন একটি অভূতপূর্ব প্রভাব ফেলেছে যা আমরা আগে কখনো দেখিনি। সুতরাং তিনি বিশ্বাস করেন যে এটি প্রকৃতপক্ষে রাশিয়ার ওপর ব্যয় বাড়িয়ে তুলছে, এটি রাশিয়ার জন্য পছন্দকে তীক্ষ্ণ করে তুলছে এবং নিষেধাজ্ঞার বিষয়ে পশ্চিমা জোটের ঐক্য এবং সংকল্পের পরিপ্রেক্ষিতে জিনিসগুলো আজ কোথায় দাঁড়িয়েছে তা নিয়ে তিনি খুব ভালো বোধ করেন।